পুজোর আগের দিন যখন মায়ের মূর্তি নিয়ে আসা হয়েছিল, তখন বাচ্চারা সবাই ধ্বনি দিচ্ছিল আর সবাই সুন্দর করে ঠাকুরটাকে নামিয়ে মণ্ডপে নিয়ে গেছিলো, সেটাই এখন শুট হচ্ছে। অ্যান্ড আমি মিস করে গেছি, আমি নিচে ছিলাম না, উজান গেছিলো। তো এখন মন্দিরে ঠাকুর বসানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের মূর্তিটা দেখতে খুবই সুন্দর। এটা পুজোর সকালবেলা, যেদিন আমি দুধকলা দিতে গেছিলাম, দুধকলা সরাটা ওখানে রেখে তারপরে আমি শ্যুট করছি। এখানে সবাই প্রতিবার মোমবাতি জ্বালাচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের মূর্তিটা কত সুন্দর, আর খুব সুন্দর করে ভোগ প্রসাদ পুজোর গোছানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। সবাই দেখলে কত হিউজ পরিমাণে খিচুড়ি রান্না হবে, সবাই প্রস্তুতি করছে, দাদারা কলোনির বড় বড় দাদারা সবাই ও দাদারা রান্না করবে। তো মজা হচ্ছে, খুব সুন্দর করে পুজো হচ্ছে। পুজোর অঞ্জলি অনেকক্ষণ পরে হবে, তো বাড়ি গিয়ে দুপুরের খাওয়া দাওয়ার যে রান্নাটা আছে সেটা শেষ করে তারপরে আমি অঞ্জলি দিতে আসবো। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি, ঠাকুর দেখবো। অনেকক্ষণ ধরে আমি আসিনি পুজো দেওয়ার, মানে ভোগ দিয়ে যাওয়া, মানে ওই দুধকলা দিয়ে যাওয়ার পর আমার আসা হয়নি। আমি যাচ্ছি ঠাকুর দেখতে, ঠাকুর দেখে যদি প্রসাদ দেয় তাহলে প্রসাদ নেবো, প্রসাদ খাই। এটা পুজোর পরের টাইমে যখন সবাই ভোগ প্রসাদ নিতে আসছিল এবং ঠাকুর দর্শন করতে আসছিল, আরো জায়গায় পুজো হচ্ছে ওগুলো দেখতে যাবো। এখানে হচ্ছে রান্না, এই যে মায়ের মন্দির, এই যে ভোগ, এটা হচ্ছে আমাদের কলোনির একেবারে বিচি খোলা, জানে না এমন কোনো কথা নাই। এটা ওজন খেয়ে নাও। এরাও আমাদের ভিডিও কেমন লাগে তোমার? হ্যাঁ, ও দেখে, দুজনেই দেখে। উজান এখন ঘুম, গাড়ি স্টার্ট দিবে, যাও কি ঘুমনে যাও কি ঘুমনে চলো ঘুমনে চলো ঘুমনে চলো ঘুমনে চলো এখন খাই। এই দেখো অবশেষে রকি ভাইয়ের দেখা, টাইসনকে নিয়ে, বাপ রে বাপ, ও দড়ি ধরে ওকেটা নিয়ে যাচ্ছে। তুমি ওকে ঘুরতে নিয়ে বেরোছো না, ও তোমাকে নিয়ে বেরোচ্ছে বলো তো কি কথা। চলো ওরে বাপ রে, জামাটাকে দেখে বসছি। এটা হচ্ছে আরো একটা মন্দির, এদিকে মোমবাতি জ্বলছে আর প্রসাদ খাওয়ানো হচ্ছে, ভোগ প্রসাদ। তো এবার আমরা খিচুড়ি ভক্ষণ করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ ফোন নিয়ে খিচুড়ি খাওয়াটা মুশকিল। চলো খিচুড়ি। হেই গাইস, তো আমরা ঠাকুর দেখে চলে এসেছি, অনেক জায়গা থেকে ভোগ প্রসাদও খেয়ে এসেছি, এবার আমরা বাড়িতে অনেকক্ষণ রেস্ট করলাম, এখন আরও একটু যাব মন্দিরে, ঠাকুরের সামনে আমরা বসবো। মন্দিরে সবাই আসছে যাচ্ছে, অনেক লোকজন বাইরে, তো ভালো লাগছে।
তো একটু যাব মন্দিরের সামনে, মাকে দেখে আসবো। খুব সুন্দর মূর্তি, মানে ওখানে বসে থাকলেও খুব ভালো লাগছে, সবাই আছে, সন্ধ্যা আরতি হচ্ছে, খুব ভালো লাগছে ওখানে পরিবেশটা। তো একটু যাব ওখানে আমরা ঘুরতে, চলো। যখন অন্ধকার হয় না তখন পুরো স্ক্রিনটা এরকম হোয়াইট করে থাকে। দেখো রাজা বাবু মনে হচ্ছে দেখে, কত সুন্দর লাগছে। তোমাকেও দিয়ে দেবো, হ্যাঁ ইউটিউবে দেখে নিও। সো গাইজ, আমরা গেছিলাম নিচে ঘুরতে, অনেক লোকজন ছিল আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, খুব ভিড় ছিল। সো আমরা ভিডিও করিনি সেভাবে, আর আর সেরকম ভিডিও করতে পারিনি, তো রুমে চলে এলাম। শরীরটা ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না, দুদিন পর পর আমাদের মানে উপুষ গেল এই জন্য। তো এখানে আজকের ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সবাই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সাধারণ সবাই সুস্থ থাকো, টাটা।